আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের থার্ড ক্লাস, আমরা গতদিন এই সংখ্যা, অঙ্ক এগুলোর ধারণা নিয়েছি। তারপরে সংখ্যার স্বকীয় মানের ধারণা, অঙ্কপাতন, দেশীয় সংখ্যা গঠন রীতি, তারপর আন্তর্জাতিক গণনা পদ্ধতি, এই বিষয়গুলো ধারণা নিয়েছি। আজকে আমরা 1:2 এর জন্য শুরু করব গুণনীয়ক থেকে। দেখো, গুণনীয়ক কারা? তাহলে কোন সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো হবে ওই সংখ্যার গুণনীয়ক। যেমন 6-কে 1, 2, 3 এবং 6 দিয়ে ভাগ করা যায়, তাই 1, 2, 3 এবং 6 হবে 6-এর গুণনীয়ক। গুণনীয়কটা আমরা জেনে নিলাম এই কারণে, আমরা আজকে পড়ব বিভাজ্যতার নিয়মগুলো, কিভাবে বিভাজ্যতা হয়, মানে কাকে কত দ্বারা বিভাজ্য করা যেতে পারে এর সম্পর্কে। তো দেখো, প্রথমে আমরা দেখে নিই মৌলিক এবং যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে এমন এক ধরনের সংখ্যা যাদের গুণনীয়ক কেবল এক এবং ওই সংখ্যা, তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলবো। অর্থাৎ যে সকল সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা নিজেই, সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলবো। যেমন 2, 5, 7 ইত্যাদি। এখানে দেখো, 2-কে 2 দ্বারা এবং 1 দ্বারা ভাগ করা যায়, তাছাড়া অন্য কোনো সংখ্যা না। 5-কে 5 দ্বারা এবং 1 দ্বারা ভাগ করা যায়, 7-কে 7 দ্বারা এবং 1 দ্বারা ভাগ করা যায়। এই জন্য 1, 5, 7, 11, 13 এগুলো মৌলিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়াও আরো এক বা একাধিক সংখ্যা হতে পারে, তাদেরকে আমরা যৌগিক সংখ্যা বলবো। যেমন কিছুক্ষণ আগে আমরা দেখলাম 6-এর গুণনীয়ক কি কি ছিল, 1, 2, 3 এবং 6। তাহলে এখানে 1, 6 ছাড়াও 2 এবং 3 সাধারণ গুণনীয়ক আছে, এর জন্য 6 একটি যৌগিক সংখ্যা। সামি, সামি একটু আনমিউট হবা। ওকে, উল্লাস সাহাব। হ্যাঁ, আদাব স্যার। আদাব, আচ্ছা শোনো, আমি দুইটা সংখ্যা লিখব। একটা হলো 19, হ্যাঁ, আর আচ্ছা বাংলায় লিখ 19, আর একটা 16। এখন তোমাকে বলতে হবে এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি। স্যার, এটার মধ্যে মৌলিক সংখ্যা 19, কারণ কারণ 19-এর গুণনীয়ক শুধু 2টি, 1 এবং 19ই, এবং 16-র গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ব্যতীত অধিক। অধিক, গুড। যেমন 2 আছে, 4 আছে, 8 আছে, তাই না? 4 আছে, হ্যাঁ। ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ। সামি, সামি শুনতে পাচ্ছো আমাকে? জি স্যার। আচ্ছা, তুমি তুমি আমাকে বলো যে 12 এটা মৌলিক না যৌগিক সংখ্যা? স্যার, যৌগিক সংখ্যা। কারণ কি? স্যার, 12 স্যার 2, 3 এবং 4 দ্বারা বিভাজ্য, এবং 12 দ্বারাও, তাই না? 1, 2, 3, 4, 6, 4, 12 দ্বারা স্যার বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য। গুড।
তার মানে 12 এক এবং 12 ছাড়াও 2 3 4 6 দ্বারা বিভাজ্য, এই জন্য 12 একটি যৌগিক সংখ্যা। গুড, ধন্যবাদ। তাহলে যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা আমরা বুঝতে পারলাম, সহ মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা, এবার সহ মৌলিক সংখ্যা, আমরা সহ মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করব? তার আগে আমাদের সংজ্ঞাটা জানা দরকার যে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে তাদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। অর্থাৎ দুইটা সংখ্যা এমন হবে যাদের এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নিয়োগ মিলবে না, এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক মিলবে না, তখন তাদের বলা হবে সহমৌলিক সংখ্যা। এখানে আমি দুইটা সংখ্যা লিখেছি, দেখো 27 এবং 38। 27-এর গুণনীয়ক 1 3 9 27, আবার 38-এর গুণনীয়ক 1 2 19 38। তো এদের মধ্যে শুধু মিল কোথায়? এদের মধ্যে শুধু মিল এক, এক ছাড়া আর কোনো গুণনীয়কে মিল নাই, এই জন্য এরা দুইজন সহমৌলিক। উল্লাস বলো স্যার। স্যার এখানে 27 এবং 38, এখানে যদি 27 বদলে 28 হতো তখন আরেকটা মানে 2 হতো, সেই 2 কি তাহলে ওটা সমমৌলিক হতো না? না, শুধু এক মিলবে আর কোনো গুণনীয়ক মিলবে না, তখন সহমৌলিক হবে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তাহলে যাদের সাধারণ গুণনীয়ক এক, দুইটা একাধিক সংখ্যার যদি সাধারণ গুণনীয়ক এক হয় তখন তাদের আমরা বলবো সহমৌলিক, আর অন্য কোনোটা মিলবে না। আমরা একটা উদাহরণ নিই, যেমন ধরো আমি এখানে 12 এর গুণনীয়ক কি কি লিখতে পারি? 1, তারপরে 2, 3, 4, 6 এবং 12। আরেকটা সংখ্যা আমি লিখব, ধরো লিখলাম 25। তাহলে 25-এর গুণনীয়ক 1 5 এবং 25। আর এখানে আমাদের আর একটা সংখ্যা আমি আগে থেকে লিখে রাখছিলাম, 16, তাই না? 16, এখন খেয়াল করো 16-র ক্ষেত্রে 1 2 4 8 এবং 16। প্রত্যাশা, আনমিউট হবে। আচ্ছা, সোমা, সোমা আনমিউট হও তো।
আদাব স্যার। আদাব। আচ্ছা বাবা দেখো, এখানে ষোলো এবং বারো এই দুটা সংখ্যার মৌলিক সহমৌলিক কি না বলো? আচ্ছা মনন বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা বলো তো বাবা, এই ষোলো এবং বারো এই দুটা সংখ্যা সহমৌলিক কি না? স্যার এই দুটা সংখ্যা সহমৌলিক না। কারণ স্যার এখানে এই দুটা সংখ্যার গুণনীয়ক দুইটার মধ্যে দুই চার আছে, কারণে হচ্ছে না। দুই এবং চার মিল আছে তাই তো? জি স্যার। এই জন্য এরা সহমৌলিক নয়। আচ্ছা এইবার আমাকে বলো, বারো এবং পঁচিশ এই দুটা সহমৌলিক কি না? স্যার এই দুটা সহমৌলিক। কারণ স্যার কারণ এদের মধ্যে এক ছাড়া কোনো আর মিল নাই, গুণনীয়কের আর মিল নাই। এখানে এক ছাড়া এই দুটা গুণনীয়কের মধ্যে আর কোনো সংখ্যার মিল নাই, এই জন্য এরা সহমৌলিক তাই না? এরা সহমৌলিক। জি স্যার। আর এরা নয়। গুড, ধন্যবাদ তোমাকে। তাহলে সহমৌলিক এবং আমরা কি কি শিখলাম? মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা। এবার আমরা পড়ব বিভাজ্যতার কিছু নিয়ম আছে, গুণনীয়ক গুলো যে কিভাবে আমরা বের করব তার কিছু নিয়ম আছে। প্রথমেই দেখো আমি দিয়েছি কি, দুই দ্বারা বিভাজ্য। যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা কারা? জোড় অঙ্কগুলো কি? শূন্য, দুই, চার, আট, ছয়, তাই না? এগুলো দুই, চার, ছয়, আট এবং শূন্য, তারা দুই দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা রিয়া বলো। স্যার ইন্টারনেটের সমস্যার কারণে আমি আগে স্ক্রিনশট গুলো তুলতে পারিনি, প্লিজ একটু আগে স্ক্রিনশট গুলো দিবেন। ওকে ওকে, দ্রুত দিয়ে দিবা। আচ্ছা এটা নাও। দেন এটা হইছে হইছে। ওকে তাহলে আমরা বুঝলাম যাদের একক স্থানীয় অঙ্ক জোড় সংখ্যা হবে অথবা শূন্য হবে সেই সকল সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো আমি কতগুলো সংখ্যা লিখেছি, এর মধ্যে 120 লিখেছি প্রথমে, তাহলে এর একক স্থানীয় অঙ্ক কি? শূন্য, এই জন্য 120 দুই দ্বারা বিভাজ্য। 314, 314 এর একক স্থানীয় অঙ্ক হলো 4, যেটা জোড় সংখ্যা, অতএব দুই দ্বারা বিভাজ্য। তারপর 8, 48 এর জোড় সংখ্যা দুই দ্বারা বিভাজ্য। কিন্তু আমি যদি এখানে ব্যবহার করতাম 3923, এই সংখ্যাটি যদি লিখতাম তাহলে এটা অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে না, কারণ তিন বিজোড় সংখ্যা, যার কারণে এটা দুই দ্বারা বিভাজ্য নয়। এরপর দেখো চার দ্বারা বিভাজ্য। চার দ্বারা বিভাজ্য কারা হবে? যে সকল সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে তার এটা চার দ্বারা বিভাজ্য হবে, অথবা একক এবং দশক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয় তবেও চার দ্বারা বিভাজ্য হবে।
আর চার, চারের গুণনীয়ক হলো দুই, তাহলে চার দ্বারা বিভাজ্য হলে অবশ্যই সেটা আবার কি দুই দ্বারাও বিভাজ্য হবে। আমরা উদাহরণ নেই, উদাহরণ নিয়ে দেখি। যেমন ধরো দুই ছয় আট চার, তারপরে লিখলাম তিন সাত দুই দুই। এবার একটু খেয়াল করো, এই প্রথম সংখ্যার ক্ষেত্রে, প্রথম সংখ্যার ক্ষেত্রে একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক মিলে যে সংখ্যাটা হয় এই সংখ্যাটা 84, এটা চার দ্বারা বিভাজ্য। সুতরাং 2684 পুরো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য হবে। পুরো সংখ্যাটি কি হবে? চার দ্বারা বিভাজ্য হবে। আবার দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে দেখো, একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক মিলে কত হয়? 22। এটা 22কে চার দ্বারা ভাগ করা যায় না, সুতরাং এই পুরো অঙ্কটাই চার দ্বারা বিভাজ্য নয়। বলো না, আবার হাত উঠাইছো, বলো। আপনি যে বললেন স্যার ওই চার দ্বারা বিভাজ্যের, ওটা স্যার ওটা কি একক দশক শ্রেণী যে কোনো একটা শূন্য হলে হবে না দুটাকেই শূন্য হবে? দুটাই, হ্যাঁ দুটাই শূন্য হতে হবে। ঠিক আছে স্যার, ওটা তো তাহলে 5 দিয়েও ভাগ যাবে। হ্যাঁ 5 দিয়েও যাবে। যেমন যেমন ধরো এখানে আমি এই সংখ্যাটা লিখেছি, এটা চার দ্বারা বিভাজ্য প্লাস দুই দুই দ্বারাও বিভাজ্য হবে, কিন্তু এটা চার দ্বারা বিভাজ্য না হলেও দুই দ্বারা বিভাজ্য হবে, কারণ এর একক স্থানীয় অঙ্ক জোড় সংখ্যা। ঠিক আছে, আমাদের এমসিকিউ তো বহুপদী আছে যে এই সংখ্যাটি কোন কোন, এই সংখ্যাটি ধরো 2684 সংখ্যাটি, এক নম্বরে বলা হলো চার দ্বারা বিভাজ্য, দুই নম্বরে বলা হলো দুই দ্বারা বিভাজ্য, তিন নম্বরে বলা হলো তিন দ্বারা বিভাজ্য। নিচের কোনটি সঠিক? এক দুই, দুই এক, এক দুই তিন, এরকম থাকবে, তাতে সমস্যা নাই। আচ্ছা সামি বলো। সামি বলো। তোমার কথা শুনতে পাচ্ছি না বাবা। আচ্ছা দেখো, এগুলো হতে পারে, হবে এইভাবে আমরা বলবো না, হতে পারে। এরপরে আমরা আবার আসি আরেকটা, তাহলে এটা চার দ্বারা বিভাজ্য আমরা বুঝলাম। তো এই যে তুমি যে বলছিলা, মনন বলেছিল যে স্যার এটা কি দুই দুইটা শূন্য হবে না একটা হবে? আচ্ছা রোকনুজ্জামান বলো তো। স্যার বলতে যে চার দ্বারা বিভাজ্য, দুইটাই একক দশক দুইটাই কি চার দ্বারা বিভাজ্য হতে হবে? ইয়েস, একক এবং দশক স্থানীয় অঙ্ক মিলে যেটা হবে সেটা যদি চার দ্বারা হয়। এখানে আরো উদাহরণ আছে, তুমি লাইনেই থাকো। দেখো এখানে দেখো এই সংখ্যাটি আমি লিখেছি 624, পুরো সংখ্যাটি হলো 624। 624 এটা চার দ্বারা বিভাজ্য কি না? দেখো একক আর দশকের স্থানীয় অঙ্ক মিলে কত হয়েছে বলো তো? 24। তাহলে অবশ্যই 24 কি চার দ্বারা বিভাজ্য না? 24কে চার দ্বারা ভাগ করা যায় তো, তাহলে 624ও চার দ্বারা বিভাজ্য। তারপর এখানে দেখো 4216, এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য কি না? তাহলে দেখো একক এবং দশক স্থানীয় অঙ্ক মিলে কি তৈরি হয়েছে? 16। তাহলে 16কে কি চার দ্বারা ভাগ করা যায় বলো? আচ্ছা যায়। তাহলে যেহেতু 16কে চার দ্বারা ভাগ করা যায়, তাহলে 4216 এই সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য। আর আর একটা কথা ছিল কি,
একক এবং দশক স্থানীয় অঙ্ক যদি দুটোই শূন্য হয় তাহলে এটা চার দ্বারা বিভাজ্য হবে, তাহলে 1204 চার দ্বারা বিভাজ্য। ওকে ধন্যবাদ তোমাকে। এবার দেখো পাঁচ দ্বারা বিভাজ্য। এবার দেখবো আমরা পাঁচ দ্বারা বিভাজ্য। পাঁচ দ্বারা বিভাজ্য কি বলা হচ্ছে? যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য বা পাঁচ। তাহলে একক স্থানীয় অঙ্ক কি শূন্য হবে অথবা পাঁচ হবে, তারা পাঁচ দ্বারা বিভাজ্য হবে। তো এখন খেয়াল করে দেখো, প্রথম সংখ্যাটি কি 120, তাহলে এর একক স্থানীয় অঙ্ক শূন্য, অতএব 120 পাঁচ দ্বারা বিভাজ্য। এরপরে আছে 315, 315 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক পাঁচ, অতএব এটা পাঁচ দ্বারা বিভাজ্য। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে যে স্যার 120 তো আপনি বললেন এটা পাঁচ দ্বারা বিভাজ্য, তাহলে 120, এখন তোমরা বলো তো আরো কি কি দ্বারা বিভাজ্য হতে পারে? যেহেতু একক স্থানীয় অঙ্ক শূন্য তাহলে এটা দুই দ্বারাও বিভাজ্য হতে পারে। তারপরে একক এবং দশক স্থানীয় অঙ্ক মিলে হয়েছে 20, তাহলে চার দ্বারা বিভাজ্য, তাহলে 120ও চার দ্বারা বিভাজ্য হবে। আবার যেহেতু একক স্থানীয় অঙ্ক শূন্য অতএব এটি পাঁচ দ্বারাও বিভাজ্য হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 120 কি কি দ্বারা বিভাজ্য হবে? দুই, চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য হবে। তারপরের অঙ্ক দেখো 485, এই সংখ্যাটি দেখো একক স্থানীয় অঙ্ক পাঁচ, অতএব এটা পাঁচ দ্বারা বিভাজ্য। তাহলে এবং এখানে আছে 720 ক্ষেত্রে শূন্য, অতএব এটাও পাঁচ দ্বারা বিভাজ্য। আর এগুলোর তো একক স্থানীয় অঙ্ক পাঁচ আছে। তাহলে আমরা সংখ্যাটিকে ভাগ না করে সহজেই বলতে পারবো যে এই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য কিনা। সামিউল বলো। হ্যাঁ, 120 তিন দ্বারা বিভাজ্য হবে, কারণ তিনের নিয়মে এখনো আমরা যাইনি, এই জন্য যতটুকু পড়েছি আমরা ততটুকু দেখছি। ওকে, আমরা এরপরে তিনের নিয়মে যাব। ওকে ধন্যবাদ। তাহলে আমরা বুঝতে পারলাম কি পাঁচ দ্বারা বিভাজ্য কারা হবে? যাদের একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা পাঁচ হবে তারা পাঁচ দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো তিন দ্বারা বিভাজ্য। তাহলে তিন দ্বারা বিভাজ্য কারা হবে? সংখ্যার যতগুলো অঙ্ক থাকবে সেই অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভক্ত করা যায় তাহলেই সেটা তিন দ্বারা বিভাজ্য হবে। তাহলে যে সকল সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা ভাগ করা যায় সেই সকল সংখ্যাই তিন দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো আমি এখানে একটা সংখ্যা লিখেছি 2481, অর্থাৎ 2481। এই 2481-তে যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো কি কি? 2, 4, 8 এবং 1, এদের যোগফল হলো 15। তাহলে যেহেতু যোগফল 15 তাই এখানে 15কে তিন দ্বারা ভাগ করা যায়, সুতরাং 2481কেও তিন দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা ধরো আগের উদাহরণটাতে আসি আবার, যেমন 120-এর কথা বলেছিলাম আমি, যে 120 একক স্থানীয় অঙ্ক শূন্য, অতএব এটা দুই দ্বারা বিভাজ্য। 120-এর
একক আর দশক স্থানীয় অঙ্ক মিলে 20 হয়, 4 দ্বারা ভাগ করা যায়, তাই এটা 4 দ্বারা বিভাজ্য। আবার একক স্থানীয় অঙ্ক 0, তাই এটা 5 দ্বারা বিভাজ্য। আবার 120 এর ক্ষেত্রে কি হবে, 1 যোগ 2 যোগ 0 সমান হচ্ছে কত, 3। তাহলে এই 3 কে তো আবার 3 দ্বারা ভাগ করা যায়, তাই 120 আবার 3 দ্বারাও বিভাজ্য। তাহলে 120 আবার 3 দ্বারাও বিভাজ্য। তাহলে একই সংখ্যা কিন্তু বিভাজ্য হতেই পারে, আর এই বিভাজ্যতা আছে জন্যই তো আমরা গুণনীয়ক বলি। গুণনীয়ক বেশি পায় কেন, যার বিভাজ্যতা যত বেশি হবে তার গুণনীয়কও তত বেশি হবে। সামিউল বলো। আচ্ছা মাহি বলো। আচ্ছা স্যার, এখানে 120 কি 6 দ্বারা বিভাজ্য হবে না? আমরা তো 6 এর নিয়ম এখনো পড়িনি। আমি যে নিয়ম, যে কয়টা নিয়ম পড়তেছি সেই কয়টা আবার রিভিশন করতেছি। হ্যাঁ, এটা 6 দ্বারাও বিভাজ্য হবে, আমরা এর পরে 6 এর নিয়ম পড়ব। ঠিক আছে স্যার। ওকে, মোট কথা আমরা যে কয়টা নিয়ম পড়তেছি সেই কয়টা আবার রিভিশন করে নিচ্ছি। ওকে, এবার দেখো ছয় দ্বারা বিভাজ্যের নিয়ম। ছয় দ্বারা বিভাজ্যের নিয়ম তাহলে কি বলা হচ্ছে, যে সকল সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য সেসব সংখ্যা 6 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 2 এর নিয়ম যারা আর 3, 3 এর নিয়ম দুটাই যারা মানবে তারাই হবে 6 দ্বারা বিভাজ্য। তো 2 এর নিয়ম এবং 3 এর নিয়ম, এই যে কিছুক্ষণ আগে মাহি তুমি বললা যে 120 6 দ্বারা বিভাজ্য কি না, তাহলে দেখো 120 2 দ্বারাও বিভাজ্য এবং 3 দ্বারাও বিভাজ্য। তাহলে 2 3 দুগুণ 6, অতএব 120 6 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে যে সকল সংখ্যা 2 এর নিয়ম মেনে চলবে এবং 3 এর নিয়ম মেনে চলবে, দুটাই মানতে হবে। শুধু 2 দ্বারা ভাগ বিভাজ্য হলে 6 দ্বারা হবে না, আবার শুধু 3 দ্বারা হলেও 6 দ্বারা হবে না। তাহলে 6 দ্বারা বিভাজ্য কারা হবে, 2 এবং 3 উভয় অঙ্ক দ্বারা বা সংখ্যা দ্বারাই যদি বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তারপরে দেখো এখানে এই যে আমি একটা সংখ্যা দিয়েছি 4812, 4812 এই সংখ্যাটি খেয়াল করো ভালো করে তোমরা। তাহলে এটা যেহেতু একক স্থানীয় অঙ্ক 2, তার জন্য কি এটা 2 দ্বারা বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য। আবার এক, এটার যোগফল কত, সংখ্যাগুলোর যোগফল কত, 15, 15 কো 3 দ্বারা ভাগ করা যায়, তাই এই পুরো সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তাহলে যেহেতু এটা 2 এবং 3 দ্বারা বিভাজ্য, তাহলে 4812 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। আমি একজনকে চাচ্ছি, দেখি কে আগে হ্যান্ড রাইজ করে। আচ্ছা দিনা বলো, লাইনে আসো। জি স্যার। ওকে, লাইনে থাকো। হ্যাঁ, তুমি আমাকে বলবা, এই যে আমি একটা সংখ্যা লিখছি খেয়াল করো, 1 2 1236। আচ্ছা এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কি না বলো। জি স্যার। কারণ, কারণ এটা 2 দ্বারা বিভাজ্য, কারণ স্যার 6 জোড় সংখ্যা। গুড,
এবার বলো এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কি না? আমি তোমাকে একটু হেল্প করি, এক যোগ দুই যোগ তিন যোগ ছয়, তাহলে কত হলো? হ্যাঁ স্যার, এটা তিন দ্বারা বিভাজ্য। তাহলে এটা তিন দ্বারা বিভাজ্য। তাহলে বলো, এখন বলো এই সংখ্যাটি 1236 এটা ছয় দ্বারা বিভাজ্য কি না? হ্যাঁ। গুড, তাহলে যে সংখ্যাগুলো দুই এবং তিন উভয় দ্বারাই বিভাজ্য হবে, একই সাথে হতে হবে, তাদেরকে আমরা ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা বলবো। ধন্যবাদ তোমাকে। এবার আমরা পরেরটাতে আসি, নয় দ্বারা বিভাজ্য। এটাও কিন্তু ওই তিনের নিয়মের মতোই, তিনের নিয়ম যেমন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তেমনি তাহলে তিন দ্বারা বিভাজ্য হবে, তেমনি এটাও যদি সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে এটাও হচ্ছে নয় দ্বারা বিভাজ্য হবে। তো খেয়াল করো, এখানে আমি একটা সংখ্যা লিখেছি 2475। তো 2475 এই সংখ্যাটা যোগফল আমরা করে দেখলাম 18 হয়, 2 যোগ 4 6 আর সাথে 13 আর 5 18। যেহেতু এটা 18 হয় আর 18 কে 9 দ্বারা ভাগ করা যায়, 18 কে 9 দ্বারা ভাগ করা যায়, সো এই পুরো সংখ্যাকেও 9 দ্বারাই ভাগ করা যাবে। তাই আমরা বলবো যে 2475 অর্থাৎ অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 2475 এটা 9 দ্বারা বিভাজ্য হবে। আমি আরেকটা সংখ্যা লিখব, আমি একটা সংখ্যা লিখেছি, অনেকে হাত উঠাইছো, আবু জাহিদ। আচ্ছা রিফা নাজিবা, রিফা নাজিবা তুমি আনমিউট হও, নাজমি আচ্ছা তুমি দেখো তো বাবা এটা নয় দ্বারা বিভাজ্য কি না? এখানে আমি তোমাকে একটু হেল্প করব, 3 যোগ 7 যোগ 6 যোগ 2, এখন বলো 18 হলো। স্যার নয় দ্বারা বিভাজ্য হবে। কারণ? কারণ 18 নয় দ্বারা বিভাজ্য। গুড, মানে এই সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি নয় দ্বারা বিভাজ্য, তাই। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। আচ্ছা এবার শশীব, শশীব তুমি আনমিউট হও। আমি একটা সংখ্যা লিখলাম, দেখো 7896। এবার তুমি বলো তো এটা নয় দ্বারা বিভাজ্য কি না? হ্যাঁ স্যার, এক মিনিট। আচ্ছা বলো, আমরা এখানেই কিন্তু যোগ করতে পারি, তাই এটা নয় দ্বারা বিভাজ্য হবে না। হবে না? আচ্ছা দেখো 7 এবং 8 এ কত হয়? 15। 15 আর 9 কত? 24। 15 আর 24 আর 6 এ 24 আর 6 30। আচ্ছা 30 কে 9 দ্বারা ভাগ করা যায় না, যায় না, তার জন্য এটা কি হবে? 9 দ্বারা বিভাজ্য, তার জন্য এটা 9 দ্বারা বিভাজ্য হবে না। গুড, আচ্ছা এখানে আমি একটা কাজ করি, ধরো এখানে একটা ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম,
দিয়ে বললাম যে এটা 9 দ্বারা বিভাজ্য হবে কখন এখানে কি বসালে এখানে আমরা দেখে নেই 7 যোগ 8 যোগ 9 সমান আছে কত 24 সমান তাহলে 24 এর কাছাকাছি সংখ্যা কত যেটা 9 দ্বারা বিভাজ্য 18 না 27 18 না 27 24 এর কাছে কে আছে বলো 27 27 তাহলে 18 তো হবেই না কারণ 18 তো 24 এর চেয়ে কম হ্যাঁ তাহলে 27 এর কাছে তাহলে 27 হতে আরো কত লাগবে এখানে 24 এর সাথে 27 সাথে 3 লাগবে 1 মিনিট হ্যাঁ তাহলে এখানে যদি আমরা 3 বসাই 3 বসাই তাহলে এই সংখ্যাটি কি হবে 9 দ্বারা 9 দ্বারা বিভাজ্য হবে বিভাজ্য হবে আচ্ছা তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে বিভাজ্যতার নিয়মে যে ওখানে যদি আমাদের কোন স্থানে শূন্য স্থান দেয় মাঝে বা পরে সামনে যেখানে দেখ না কেন আমরা যদি নিয়ম জানি তাহলে ওখানে কোন সংখ্যা বসবে সম্ভাব্য সংখ্যা আমরা কিন্তু বসাতে পারবো আচ্ছা ধন্যবাদ তোমাকে এবার দেখো এই যে যে ইয়াটা অঙ্কটা করলাম আমরা যে এখানে আমি একটা ফাঁকা স্থান দিয়েছি যেখানে কত বসালে 9 দ্বারা বিভাজ্য হবে ওই একই নিয়ম আচ্ছা রাফি বলো তুমি হ্যান্ড রেজ করছো এই জন্য বললাম তোমার তো তোমার প্রবলেম হচ্ছে মনে হয় মাইক্রোফোনে আচ্ছা দেখো তাহলে এখানে আমরা 5 যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 3 সমান 21 এটা 9 দ্বারা বিভাজ্য নয় তাহলে 21 এর কাছাকাছি সংখ্যা মানে 21 থেকে বড় কাছাকাছি সংখ্যা হলো 27 সেটা 9 দ্বারা বিভাজ্য হবে যার কারণে 27 হতে আরো কত লাগবে 6 তাহলে এখানে যদি আমরা 6 বসাই তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য হবে তেমনি ভাবে আমরা বের করব এটা 3 দ্বারা বিভাজ্য কিনা কারণ 3 দ্বারা বিভাজ্য দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি জানি ক্ষুদ্রতম সংখ্যা হলো শূন্য তাই না তো শূন্য দ্বারা গঠিত অঙ্ক তার শূন্যর তো স্বকীয় মান নাই এর জন্য কি করব ক্ষুদ্রতম সংখ্যা গঠনের ক্ষেত্রে প্রথম বা সর্ব বামের যে শূন্য থাকবে সেটার পরিবর্তে আমরা 1 লিখব এই জন্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 4টা শূন্য তো এইটা তো 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করে দেখা যাবে যে যোগফল 1 হয় তাহলে 3 দ্বারা বিভাজ্য তো হতে গেলে যোগফলও 3 দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে তাহলে 1 এর সাথে 2 যোগ করতে হবে তাহলে তো 3 হবে তাহলে এখানে কি করতে হবে এই অঙ্কগুলোর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে সেই যে অঙ্কটা পাওয়া যাবে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাই হবে 3 দ্বারা বিভাজ্য আচ্ছা দেখো তোমাদের HW HW টাই স্ক্রিনশট দিয়ে নাও এটা গ্রুপেও দিবা প্রশ্ন যে এটা একটা সিজনশীল দিয়েছি আমি যে 5 7 8 0 6 অঙ্কগুলো লক্ষ্য করো ক নম্বরের দুইটি করে মৌলিক ও যৌগিক সংখ্যা লিখো অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা নির্ধারণ করো আর গ নম্বর সংখ্যাটির শেষে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে
এখানে দুইটা সংখ্যা তোমরা উল্লেখ করবা, আচ্ছা ওখানে কোন কোন ওইটা না কোন সংখ্যা হবে, ঠিক আছে আমরা এইচডব্লিউটা একটু দেখে নিই আবার, যে এখানে কোন কোন আছে না, এটা তোমরা কি করবা কোন সংখ্যা, আবার একটু স্ক্রিনশট দাও তো, আমি এটা মিশে দিলাম। আচ্ছা সংখ্যাটির শেষে কোন অঙ্ক বসালে, শেষে কোন অঙ্ক বসালে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে, এটা কোন সংখ্যা বলতো? খ নম্বরে যে সংখ্যা আমরা পেয়েছি সেই সংখ্যা। তাহলে সংখ্যাটির শেষে কোন অঙ্ক বসালে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে, এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও।